नमस्कार बंधुरा बनिस किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब चिकेन सैंडविच एवं एटा किन्तु अवश्य तेले भेजे कर। सैंडविचटा आमरा साधारणत दोकाने किंबा रेस्टुरेंट थेके किने खेये थाकि, किभाबे आमी घरे बसे आपनादेर संगे एटा शेयर करछि ताहले चलुन आज के सेटाई देखे नी। प्रथमे आमी एकटी प्यान बसिये दियेछि, एटा प्राय गरम होये एसेछे। एर मध्ये आमी दिये दिच्छि एक चामच परिमाण सादा तेल। तेलटा खूब ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আমি একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই চিকেনের টুকরোগুলোকে আমি 1 মিনিট মতো একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার চাটনি। দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। এই চাটনিটা যদি আপনাদের কাছে না থাকে তবে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি ম্যাশ করে রেখে দিয়েছি। স্যান্ডউইচের মধ্যে এই যে আলুর পুরটা যাবে, এটা কিন্তু একটুখানি ভেজে যদি নেওয়া হয় তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো। এবারে দিচ্ছি একটা সিদ্ধ লঙ্কা ও দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দেব একটু গরম মশলা। এবারে আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পুরটা ঠান্ডা হতে হতে এই পাউরুটির যে সাইডের যে অংশটা আছে আমি এই চাকুটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি পাউরুটির সাইডের অংশটা কেটে নেব। প্রত্যেকটা রুটি আমি এভাবে কেটে নিয়েছি। এবারে আমি হালকা করে একটু সেকে নেব। পাউরুটিগুলো আমি হালকা করে সেকে নিয়েছি। এবারে এগুলো ভাজার জন্য ডিম এবং কর্নফ্লাওয়ারের একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 70 গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম আর কর্নফ্লাওয়ারটাকে এভাবে আস্তে আস্তে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই পাউরুটিগুলোর মধ্যে আলুর পুরটা দিয়ে স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। পুরটা দিয়ে দিয়েছি ওপর থেকে আর এক পিস পাউরুটি নিয়ে এইভাবে দিয়ে একটু হালকা হাতে চেপে নেব। এভাবে যে করে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নেছি। প্রত্যেকটা স্যান্ডউইচ আমি আলুর পুর দিয়ে করে নিয়েছি। এবার আমি তেলে ফ্রাই করে নেব।